দিশা এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে এই দিশা এনজিও চাকরি সম্পর্কে এ টু জেড বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কী কী পদ রয়েছে, পদ সংখ্যা কতজন, বেতন কত টাকা দেওয়া হবে, পোস্টিং কোথায় রাখা হবে, আবেদন পদ্ধতি কী, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটা আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি জানতে বা বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, ওকে? বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নেক্সটে যে কোনো চাকরি সম্বলিত ভিডিও আপলোড করলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি, এখানে কিন্তু পদ সংখ্যা 5 জন, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে 47,400 থেকে 43,375 টাকা কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর অবলিক সমমান পাস হতে হবে এবং কি বয়স সর্বোচ্চ 45 বছরের ভিতরে হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন PKSF এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে 5 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে। বন্ধুরা, 2 নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি, এখানে পদ সংখ্যা 10 জন, এখানে বেতন দেওয়া হবে 33,900 থেকে 39,639 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু ন্যূনতম স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স কিন্তু সর্বোচ্চ 40 বছরের ভিতরে হতে হবে। এখানে কিন্তু আপনাদের উক্ত কাজের জন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি, এখানে পদ সংখ্যা কিন্তু 30 জন, এখানে কিন্তু আপনাদের 25,400 থেকে 29,506 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের স্নাতক অবলিক সমমান পাস থাকতে হবে, এখানে উক্ত কাজের জন্য দুই বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। 4 নম্বর রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা 40 জন, এখানে বেতন 22,400 থেকে 26,235 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের বয়স সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে, এখানে উক্ত কাজের জন্য আপনাদের 2 বছর সহ 4 বছরের অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে। 5 নম্বর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী MIS অ্যান্ড IT কর্মকর্তা, এখানে পদ সংখ্যা 3 জন, এখানে কিন্তু বেতন দেওয়া হবে 18,900 থেকে 21,320 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অবলিক সমমান পাস থাকতে হবে আপনাদের, ঠিক আছে? এখানে কিন্তু বয়স সর্বোচ্চ 35 বছর। বন্ধুরা, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2 বছরের অভিজ্ঞতা সহ 4 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে। বন্ধুরা, 6 নম্বর রয়েছে জুনিয়র ক্রেডিট অফিসার, এখানে কিন্তু সঞ্চয় ও ঋণ কর্মসূচি 150 জন, এখানে কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন। জুনিয়র ক্রেডিট অফিসার পদে 150 জন লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে 16,900 থেকে 19,215 টাকা কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আপনাদের পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম স্নাতক সমমান পাস থাকতে হবে। এখানে যে কোনো গ্রুপ থেকে আপনারা স্নাতক পাস করলেই বিনা অভিজ্ঞতায়ও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে, 35 বছরের উপরে হলে কিন্তু হবে না বন্ধুরা, 35 বছরের নিচে থাকতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা এই 6 নম্বরে ট্রাই করতে পারেন, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে আপনারা বিভিন্ন বোনাস পাবেন দেখতে পাচ্ছেন,
তো বন্ধুরা, আপনাদেরকে আর একটা বিষয় অবগত করতে চাই যে আপনারা যখন সর্বপ্রথমে চাকরিতে জয়েন করবেন, মানে শিক্ষানবিশকালে কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন 16,900 টাকা, এবং স্থায়ীকরণের পরে কিন্তু আপনাদের 19,215 টাকা বেতন দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের বোনাস ভাতা আপনারা পাবেন, উৎসব ভাতা পাবেন, দেখতে পাচ্ছেন বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, এমনকি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, মোবাইল বিল, তারপরে বিভিন্ন লাঞ্চ ভাতা, জ্বালানি ভাতা ইত্যাদি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 1, 2 ও 3 নং পদের জন্য 12,000 টাকা, এমনকি 4, 5 ও 6 নং পদের জন্য আপনাদের 10,000 টাকা কিন্তু ফেরতযোগ্য জামানত বাবদ কিন্তু আপনাদের প্রদান করতে হবে। এছাড়াও SSC পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে, প্রয়োজনে সাময়িক সনদপত্র হস্তান্তরযোগ্য। ঠিক আছে, সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং কি আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, জাতীয় নাগরিকত্ব সনদপত্র, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং কি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে দিবেন, এবং কি মোবাইল নাম্বার সহ 23/10/2021 তারিখের মধ্যে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। আর এখানে কিন্তু আপনার খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সো বন্ধুরা, এই আবেদনটি কিন্তু আপনারা স্বহস্তে লিখবেন। ঠিক আছে, স্বহস্তে আশা করি আপনারা জানেনই কীভাবে লিখতে হয়। স্বহস্তে আপনারা আবেদনটি লিখে ইনশাল্লাহ আবেদনটি পাঠিয়ে দিবেন। এই যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদন করতে পারেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে ও বুঝতে পেরেছেন। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।